আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি, ক্যারিনা টিআই 99 মডেল। তো এই গাড়িটির রিভিউ কিন্তু আমি দিতে পারিনি, এর আগেই বিক্রি হয়ে গেছে। গাড়িটি গতকালকেই এসেছে। তো আমাদের আরেকটা রিভিউ দেওয়া ছিল 97 মডেলের টিআই ক্যারিনা, ওইটা ছিল হচ্ছে রেড অ্যান্ড কালার। তো ওইটা আমি রিভিউ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে তিনি এসেছেন এবং ওইটার মডেল ছিল 97 আর এটার মডেল হচ্ছে 99। তো এটার যে দুটো মডেল, দুই মডেল বেশি এবং এটা কালার হচ্ছে হোয়াইট কালার এবং ওটা ছিল রেড অ্যান্ড কালার। তো যে আমাদের ভিউয়ার্স তার হোয়াইট কালার খুবই পছন্দ, যার কারণে তিনি একটু মডেল আপ নিয়েছেন এবং কালার হোয়াইট নিয়েছেন। তো আমাদের এই গাড়িটি বিক্রি হয়ে গেছে, এটা আমরা এখন পর্যন্ত রিভিউ করতে পারিনি, রিভিউ করার আগেই সেল হয়ে গেছে। তো আমরা যখন একটি গাড়ি ক্রয় করি, তখন সেই গাড়িটির আমরা যে বিষয়গুলো দেখি বা আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনি যখন একটি গাড়ি ক্রয় করবেন কোন বিষয়গুলো দেখে আপনি একটি গাড়ি ক্রয় করবেন, প্রথমেই গাড়িটির পেছনের দিকে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না, গাড়িটির সামনের ফুল শেভে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না সেটা দেখার জন্য আপনি সামনের ফুল বনাটের অংশ, সামনে যে ফ্রন্ট মার্সেল থেকে শুরু করে আপনার চারটি ডোর, পেছনের ব্যাকডালা, আপনাকে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে চেক করতে হবে। এই পয়েন্টগুলো যখন আপনি চেক করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে জাপানি ফিটিংস আছে কি না। জাপানি ফিটিংস দেখলে আপনি শিওর হবেন যে গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু নেই। এবং একইভাবে আমাদের কিন্তু সবগুলো গাড়ির কিন্তু আমাদের চেক করা, আমরা চেক করে এরপরেই কিন্তু আমাদের কালেকশনে নিয়ে আসি। তো আপনারাও যখন একটি গাড়ি ক্রয় করবেন এই বিষয়গুলো দেখে নেবেন। আমাদের শোরুমের লোকেশন, আপনি যদি কন্ডিশন ভালো আছে, ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান, তবে আপনি আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়শা কার ট্রেডিং। আপনি এখান থেকে অনেকগুলো গাড়ি দেখে অ্যানালাইজ করে কন্ডিশন ভালো আছে এটা দেখে আপনি গাড়ি ক্রয় করতে পারেন। এবং আপনার কাছে কোনো গাড়ি যদি বিক্রির জন্য থাকে, তবে আমাদের এখানে কিন্তু আপনি চাইলে বিক্রিও করতে পারবেন। এবং আপনার কোনো গাড়ির সাথে আমাদের কোনো গাড়ি যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, তবে সে সুবিধাও কিন্তু আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে হাইয়েস্ট গাড়ির মধ্যে দুটি কালেকশন আছে, আপনারা অনেকেই আছেন, ভিডিওতে যে নাম্বার আছে সেখান থেকে কল করেন যে আলামিন ভাই আপনার কাছে কন্ডিশন ভালো আছে, এরকম হাইয়েস্ট আছে কি না। তো আমার কাছে দুটি হাইয়েস্ট গাড়ি আছে, একটি হচ্ছে সুপার জিএল, আরেকটি হচ্ছে জিএল। 2011 মডেল সুপার জিএল, 2010 মডেল হচ্ছে জিএল। তো সুপার জিএল হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালে। কন্ডিশন ভালো গাড়ি খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে, গাড়ি কিনতে গেলে কন্ডিশন ভালো দাম বেশি, আবার যেটা দামে হয় সেটা আবার কন্ডিশনে হয় না, সব কিছু মিলিয়ে আমাদের গাড়ি ক্রয় করতে হয়। তো এই গাড়িটি আমরা ক্রয় করেছি, গাড়িটি আমাদের শোরুমের দাম পড়বে 23,50,000 টাকা, আমরা এই গাড়িটি ফাইনাল করতে পারবো 23 লাখ টাকায় সুপার জিএল। এরপরেও দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, সেটা আপনি সরাসরি আসেন, গাড়ি দেখেন, শোরুম ভিজিট করেন, এরপরে আপনি অবশ্যই আপনার সাথে আমরা আলোচনা করব। আর আপনি কখনোই একটি গাড়ি দেখে একটি গাড়ি ক্রয় করবেন না, আমার এখানে এই গাড়িটি আছে, আমাদের আশেপাশে আরও অনেক শোরুম আছে, আপনি অবশ্যই আমাদের আশেপাশে যে শোরুমগুলো আছে সেখানে ভিজিট করবেন এবং সেখানে গাড়িগুলো দেখবেন এবং আমার গাড়িও দেখবেন, আপনি কন্ডিশন মিলাবেন। আমার যে গাড়ি এর থেকেও যদি আপনি আরও ব্যাটার কন্ডিশন পেয়ে যান এবং যদি একটু কম দামে পেয়ে যান, তবে আপনি সেখান থেকে গাড়ি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ। দেখে শুনে বুঝে যদি আপনি ক্রয় করেন, তবে সেক্ষেত্রে গাড়ি কিনে আপনার কখনোই সমস্যায় পড়তে হবে না। তো আমাদের ক্যারিনা টিআই গাড়িটি যে ভিউয়ার্স নিয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। এবং আমাদের এখানে আয়শা কার ট্রেডিংয়ে যারা কর্মরত আছে, সবাই আসলে আমাদের পরিশ্রম দিয়েই কিন্তু আমরা কন্ডিশন ভালো গাড়ি মার্কেট থেকে যাচাই বাছাই করার মাধ্যমে আমরা আমাদের কালেকশনে নিয়ে আসি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিকার পরিবারের সাথেই। আসসালামু আলাইকুম।